এই হলো লালবাগ কেল্লায় মসজিদে ঢোকার যে প্রবেশ পথ, দুই পাশ দিয়ে লোহার ব্যারিকেড দিয়ে বেড়ি বানিয়ে এখানে দেয়া হয়েছে, যাতে মসজিদে প্রবেশ করার নামে কেউ আসলে কেল্লায় ঢুকতে না পারে। এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন, এটি হলো লালবাগ কেল্লার ভিতরে অবস্থিত মসজিদ। এই মসজিদে জুমার নামাজ আজকে আদায় করলাম। নামাজের পর এখনও অনেক মানুষ বসে অপেক্ষা করছে। আর এই চতুর্দিকে এই লোহার ব্যারিকেড দেওয়ার কারণ হলো, যারা ভিতরে দর্শনার্থী আছে এরা আসলেই এদিকে চলে আসে, আবার জুমার নামাজের সময়ও যদিও বন্ধ থাকে তারপরেও। এটা কেন দিয়েছে সেটা একটু চিন্তার বিষয়, আমি জানি না। জি, আপনি আসলে কেন এসেছেন আজকে ঢাকায় বলেন? আসলে মূল উদ্দেশ্য ছিল, আমি একটা কেরাত ইনস্টিটিউটে ভর্তি হয়েছি, আমার প্রধান কাজ ছিল ক্লাস করা। ক্লাসটা শেষ হওয়ার পরে একটু জুমার নামাজ আদায় করলাম আমরা একসাথে। জুমার নামাজ আদায় করলাম, হাতে বাম পাশে ঢুকে দেখি ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা মসজিদের প্রবেশ পথ। সেই হিসেবে এই ঐতিহ্যবাহী মসজিদে, যেটা মুঘল সাম্রাজ্যের একটি, বাংলাদেশে একমাত্র আপনার স্মৃতি বলা যায় এটি আছে, বাংলাদেশে আর কোথাও কিন্তু মুঘল সাম্রাজ্যের স্মৃতি নেই, তো সেই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠিত যে মসজিদ, সেই মসজিদে আমরা নামাজ পড়লাম। আপনার কেমন লাগলো এখানে নামাজ আদায় করে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো যে আসলে সেই শত শত বছর আগের কথা, সেই ক্লাস 4-5 থেকে লালবাগ কেল্লা কেল্লা শুনতেছি, তো মাশাল্লাহ সেই প্রায় 20 বছর পরে মনের আশাটা পূরণ হলো এসে। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, দেখতে পারলাম কিন্তু মসজিদে জুমার নামাজ আদায় করলাম, শুকরিয়া আলহামদুলিল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, এই হলো লালবাগ কেল্লা, আপনারা যেটি দেখতে পাচ্ছেন। এই লালবাগ কেল্লাকে কেন্দ্র করেই আসলে অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে, যা আপনাদের আমি জানাবো। তার আগে যদি আপনারা একটু নিজেরাই পড়াশোনা করেন, আসলেই ইতিহাস তো আজকাল কেউ পড়তে চায় না, ইতিহাসটা আসলে খুবই পড়া জরুরি। আমরা যদি ইতিহাস সম্পর্কে জানি তাহলে অনেক কিছু জানতে পারবো। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই লালবাগ কেল্লা। তো বন্ধুরা, আপনারা যদি চান তাহলে কিন্তু মূল গেট দিয়েই আপনারা প্রবেশ করতে পারেন। যে মূল গেটটি হলো আমার ঠিক ওই পাড়ে দিয়ে, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আর মসজিদে আসলেও কিন্তু আসলে এক নজরে এখান থেকে দাঁড়িয়েও কিন্তু দেখুন এই যে লালবাগ কেল্লা, কিন্তু ভিতরটা পুরোটাই আসলে দেখা যায়। তো আর যদি আপনারা ভিতরে ঢুকেন গেট দিয়ে তাহলে আসলে পুরোপুরি দেখতে পারবেন। এই হলো বাহিরের যে সীমানা প্রাচীর, বাহিরের সীমানা প্রাচীর এদিক থেকে গেলেই এই যে বাহিরের যে অংশটা, এখানে গাড়ি পার্কিং করার সুন্দর ব্যবস্থা আছে। এই কার পার্কিং করে রেখে তারপর আপনারা তাহলে সুন্দর অনায়াসে ধরে গিয়ে প্রবেশ করতে পারবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।